একজন প্রশ্ন করেছেন, মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? একান্ত তিনি যদি অসুস্থ হন, ম্যারিড হন, একান্ত তাহলে কেবলমাত্র তিনি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, তবে কবুল হবে কি না এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এভাবে মসজিদে চেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তত বড় কঠিন অবস্থা। আর কয়েকদিন পর কার্পেট উঠিয়ে দিয়ে চেয়ারেই দেওয়া লাগে নাকি, ইমামকেও চেয়ার দেওয়া লাগে নাকি? অথচ এরা বিয়ে বাড়িতে একেবারে ফিট, এরা মসজিদে আসলে আনফিট হয়ে যায়। এরা বিয়ে বাড়িতে কিন্তু সুন্দর করে চলতে পারে, ওইখানে চেয়ার লাগে, বিয়ের বাড়িতে চেয়ার লাগে না, মেয়ের বাড়িতে চেয়ার লাগে না, বিভিন্ন অনুষ্ঠানে চেয়ার লাগে না, মসজিদে আসলে চেয়ারম্যান হয়ে যায়, ল্যাংরা লোলা হয়ে যায় অনেকে। এই জন্য আমি বলবো এভাবে চেয়ার 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 করবেন না। রাসূলুল্লাহর হাদিস, সল্লে কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতে ফাবিল কায়েদ, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে পড়ো, যদি বসে পড়তে না পারো ইশারায় পড়ো, শুয়ে পড়ো। এত চেয়ারম্যান কেন? একটা এলাকাতে একজন চেয়ারম্যান হলে যথেষ্ট, কিন্তু মসজিদে যে এত চেয়ারম্যান তখন তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি চাই মসজিদগুলোকে যতদূর সম্ভব চেয়ার মুক্ত করবার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন।